যুক্তরাষ্ট্র কর্তৃক আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাবের উপর স্যাংশন জারি করা হয়েছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্র এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মধ্যে সম্পর্কের একটা টানাপোড়েন আছে। দর্শক, পার্টি টু পার্টি মিটিং করার জন্য আওয়ামী লীগের আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাত্র 7 দিনের টাইম দিয়েছেন পদত্যাগ করার জন্য, আর এই পদত্যাগ যদি তিনি না করেন, তিনি আর কিন্তু নাকানি চুবানো অবস্থায় পরিণত হতে যাচ্ছে। দর্শক, কেনই বা হুট করে 7 দিনের সময় দিলেন স্বয়ং জো বাইডেন? এই জো বাইডেনের কথা যদি অমান্য করা হয়, তাহলে শেখ হাসিনার চিরজীবনের জন্য আমেরিকার পথ বন্ধ হয়ে যাবে। আর এই ভয়তেই শেখ হাসিনা তো পদত্যাগ করবেই। আপনারা 7 দিন পরে দেখবেন যে শেখ হাসিনা পদত্যাগ করতে যাচ্ছে, কিংবা উপদ্রপদে তিনি যে মুস্কি হাসিটা দিচ্ছেন, ভিতরে কিন্তু তার অনেক দুঃখ। সে কিন্তু পদত্যাগ করার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন। তো দর্শক, এই বিষয়টি আমরা ক্লিয়ার হচ্ছে কিভাবে, তিনি যদি স্বয়ং জো বাইডেনের কথা যদি অমান্য করে ফেলেন, আমেরিকায় যাওয়ার পথ তিনার সম্পূর্ণই বন্ধ হয়ে যাবেন। তিনারা যদি যখন একদিন না একদিন তিনার ক্ষমতাচ্যুত হবেন, তখনও তিনারা কিন্তু আমেরিকার দিকে পা বাড়াতে পারবেন না, আমেরিকায় ঘুরতেও বেড়াতেও যেতে পারবেন না, এবং তার লেখাপড়া, ছেলেমেয়েদের লেখাপড়া, তার নাতিনাতনির লেখাপড়ার জন্য এই আওয়ামী লীগের কোনো লোকের ওদিকে যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সমস্ত দিকে নজর রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়েছেন। তো দর্শক, যদিও তিনি এখন কিছু বলছেন না, 7 দিন পরে আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক এই ভিডিওতে আপনাদের কী দেখাতে যাচ্ছে, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমাদের নাইম ভাই উত্তর কোরিয়া থেকে এই একটা প্রতিবেদন তুলে ধরেছেন, যে প্রতিবেদনটি ইতিমধ্যে ভাইরাল। তো দর্শক, চলুন দেখে আসা যাক। আদর্শ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বিশেষ করে ঘটনাটির সূত্রপাত ঘটেছে যখন যুক্তরাষ্ট্র কর্তৃক আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাবের উপর স্যাংশন জারি করা হয়েছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্র এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মধ্যে সম্পর্কের একটা টানাপোড়েন আছে। যদিও দৃশ্যত সব কিছু ঠিক সবাই মনে করলেও আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, খোদ আমাদের প্রধানমন্ত্রী, তিনিও বেশ কয়েকবার বলেছেন যে যুক্তরাষ্ট্র বেসিক্যালি চায় না প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকুক। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিবিসির মতন আন্তর্জাতিক গণমাধ্যমে যখন প্রকাশিত হয়েছে, এরপরেই যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিষ্কার করেছিল। কিন্তু দিন শেষে আপনার এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপনার গত এক মাসে বেশ কিছু প্রতিনিধি দল বাংলাদেশে সফর করেছেন। সেখান থেকে সফর করে নানান ধরনের তথ্য উপাত্ত নিয়ে তারা সেখানে যাচ্ছেন, জাতিসংঘের মাধ্যমেও বাংলাদেশের উপরে চাপ উঠে এসেছে। তো সকল কিছু মিলিয়ে এই যখন সিচুয়েশন, তখন জনগণের মধ্যে একটা ভয় যে যুক্তরাষ্ট্র আসলেই চায় না যে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকুক। আর এই ভয়ের যে ইস্যুটা, সেটাকে আরও শক্ত করেছে যখন আমরা একটা নিউজ দেখলাম প্রথম আলোর ক্যাপশনে, যে আপনার আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকেও সরিয়ে নেওয়ারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। এই খবরটি মুহূর্তেই সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, অনেকে আবার দোয়া করেছেন, নানান ধরনের বক্তব্য দিয়েছেন, কিন্তু দিন শেষে ঘটনাটা আসলে কতটুকু সত্য? তো চলুন দেখি। এই নিউজটা ভাইরাল হবার পর প্রথম আলো তাদের নিজস্ব পত্রিকা, যেটা অনলাইন ওয়েবসাইট বা প্রিন্ট মিডিয়াতে, এই নিউজটাকে আবার কাউন্টার করেছে। আসলে এই নিউজটা বেসিক্যালি সত্য না, এই ঘটনাটা হচ্ছে মিথ্যা। তাহলে এই নিউজটা প্রথম আলো কীভাবে ছাপালো? ঘটনা হচ্ছে, গুজব এবং এআই এর এই যুগে, এআই একটা প্রযুক্তির নাম অনেকেই শুনছেন, বা আমাদের বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে অনেক ধরনের গুজব সরানোর জন্য অনেক রকম ইকুইপমেন্ট বা টুলস ব্যবহার করা হয়। এর মাঝখানে সবচেয়ে কার্যকর হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেহেতু আওয়ামী লীগ এবং আমেরিকার মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন আছে, জাতিসংঘেও আপনার খুব রিসেন্টলি যে আমাদের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশকে যাতে একটু যাচাই বাছাই করানে, এই নানান রকম বা জাতিসংঘের অধীনে নির্বাচন, মার্কিন 14 জন কংগ্রেসম্যানের চিঠি, সকল কিছু নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, তাদের বিভিন্ন আলোচনা থেকে আমজনতার মধ্যে একটা ভয়, বিশেষ করে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এটা আরও শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তো যার কারণে এই খবরটা, যেহেতু প্রথম আলো একটা ট্রাস্টেবল, কী বলা যায়, নিউজ ওয়েবসাইট বা
প্রথম সারির গণমাধ্যম সব প্রথম আলোকে হুবহু কপি করে একটা তাদের লোগো আরও সকল কিছু ব্যবহার করে এই নিউজটাকে ছেপেছে বা এটাকে ভাইরাল করানো হয়েছে, যার কারণে দিন শেষে প্রথম আলো বলছে যে প্রথম আলোর নামে ছড়ানো এই সংবাদটি নকল। বিভ্রান্তি এড়াতে আমাদের ফেসবুক এবং অনলাইনের সঙ্গে থাকুন। এখন যত নির্বাচন আসবে এই যে গুজব, এই গুজবগুলোকে ঠেকানোর জন্য নির্বাচন কমিশনও কিন্তু পাল্টা ব্যবস্থা নিয়েছে। আপনারা হয়তো নির্বাচনের আগে এমন এমন ঘটনা দেখবেন, একটা রায়ট ক্রিয়েট হইতে পারে, হয়েছিল না অতীতে, এরকম কিন্তু উদাহরণ আছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখে নির্বাচন কমিশন এমনকি ফেসবুকের মধ্যে একটা বৈঠক কিন্তু হয়েছে। ফেসবুকের সিঙ্গাপুরের যারা কর্মকর্তা আছেন তারা বাংলাদেশে এসেছিলেন, সেখানে গুজব ঠেকাতে ইসির সাথে একসাথে কাজ করার তারা মানে সম্মত হয়েছেন। এটা খুবই জরুরি নির্বাচনের দিন বা নির্বা এবার আমাদের নিপুণ আপা, এই যে নিপুণ রায় বিএনপি, আপনারা দেখছেন না যে গয়েশ্বর রায়ের এবারে গুলি করে মাইরা ফেলছে, কী কী মানে এরকম উল্টাপাল্টা বিভিন্ন বক্তব্য দিয়েছিল যে সারা দেশের মানুষ নামেন রাস্তায় কিন্তু মানুষে তো ঘাস খায় না। তো নির্বাচনের আগে এরকম অনেক কিছু আসতে পারে। বেসিক্যালি যুক্তরাষ্ট্রের সাথে প্রধানমন্ত্রী সম্পর্কের জি টু জি সম্পর্কটা যথেষ্ট শক্ত, বাইডেন কখনোই এই ধরনের কথা বলেনি আর বাইডেন মুখ দিয়ে এই ধরনের কথা বলবেও না। যদি কখনো এমন কোনো কিছু হয় সেটা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট হয়তো বলবে অথবা তাদের যে এম্বাসি আছে সেখান থেকে আসবে, কিন্তু পার্টি টু পার্টি মিটিং করার জন্য আওয়ামী লীগের 5 সদস্যের প্রতিনিধি দল যেটা নেতৃত্বে ছিলেন হাসান মাহমুদ, তারা ভারতে গিয়েছেন এবং ভারতে গিয়ে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, সেই জেপি নাড্ডার সঙ্গে তারা একটি বৈঠক করেছেন। সেই বৈঠকের ফলাফল নিয়ে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো আমি আবার ওই বাংলাদেশের পত্রিকার রিপোর্ট গুলো 100% বিশ্বাস করি না, এজন্য আমি হিন্দুস্তান টাইমসও পড়ে দেখেছি এবং আমি দেখেছি যে না, ঠিকই আছে, হিন্দুস্তান টাইমসে যা বলেছে এবং বাংলাদেশ পত্রিকা যা বলেছে তা মোটামুটি সেম। এখানে কি বলা হয়েছে আমি একটু সংক্ষেপে পড়তেছি। সফররত আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা বলেছেন যে তার দল এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সন্ত্রাস দমনের স্বার্থে অতীতের মতো আগামীতেও আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী। আওয়ামী লীগের সঙ্গে বিজেপির দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক রয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা দলীয় পর্যায়ে দেখেন যোগাযোগ জোরদার করে আমাদের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। বৈঠকে বাংলাদেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, জঙ্গিবাদ দমন, ভারত বাংলাদেশ সম্পর্ক সহ বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আরো অনেক বড় রিপোর্ট আছে কিন্তু মোটামুটি এই হচ্ছে গিয়ে আপনার সারমর্ম। তো আমি এখানে কোনো নতুন কথা পাইনি। একটা দল একটা দলের সঙ্গে বৈঠক করলে কি হয়, যে হ্যাঁ আমাদের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের স্থিতিশীলতা চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই, সন্ত্রাসবাদ দমন চাই, এগুলোই তো বলেছে যে পিনাটা, ঠিক এগুলোই বলেছে। হ্যাঁ এটা ঠিক যে হাসান মাহমুদরা হাতে পায়ে ধরেছে যে প্লিজ আমাদেরকে এবারের মতো একটু ম্যানেজ করেন, আমরা আমেরিকার কারণে পারতেছি না, আমেরিকা ইউরোপ সহ পশ্চিমারা হিউম্যান রাইটস ওয়াচ তারপর আরো মানবাধিকার সংস্থাগুলো আমাদেরকে কি পরিমাণে চাপ দিচ্ছে, আপনারা একটু আমাদেরকে বাঁচান, আপনারা দুটো পায়ে ধরি, এগুলো বলেছে। এগুলো তো এর আগেও অনেকবারই বলেছে। হাসান মাহমুদ কদিন আগে গিয়ে বলেছেন যদি বিএনপি ক্ষমতা আসে বাংলাদেশে তাহলে বাংলাদেশকে পাকিস্তান দখল করে ফেলবে, মানে এরকম ভয় দেখায়, মানে উল্টাপাল্টা ভয় দেখায় ভারতকে। এর আগে তো আব্দুল মোমেন বলেছিল যে আমি ভারতকে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে, তো এরকম বলেছে। কিন্তু জেপি নাড্ডা, উনি হচ্ছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি, অত্যন্ত জ্ঞানী একজন পোরখাওয়া রাজনীতিবিদ, তিনি আসলে কি বলেছেন এটা সবার প্রশ্ন। যে বাংলাদেশ আওয়ামী লীগের যে 5 সদস্য গিয়েছে তারা তো হাতে পায়ে ধরে করুণা ভিক্ষা চেয়েছেন আরো 5টা বছরের জন্য, কারণ পরিস্থিতি তো ভালো না। বিজেপি সভাপতি জেপি নাড্ডা কি বলেছেন, আমরা পত্রিকায় দেখেছি যে কি আসছে কিন্তু ভিতরে তো অনেক কথা থাকে যেগুলো আসলে পত্রিকায় আসে না, তাহলে ঠিক কি বলেছেন, কি বলতে পারেন? বিজেপি সভাপতি জেপি নাড্ডা তিনি কি আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমরা শেখ হাসিনাকে আরো 5 বছর ক্ষমতায় রাখার ব্যবস্থা করব, নাকি তিনি বলেছেন যে না আমাদের তেমন কিছু করার নাই, তোমরা নিজেরাই চেষ্টা করে দেখো তোমরা পারো কিনা, বাট এবার আমরা কিছু করতে পারবো না? এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। চলুন আমরা চলে যাই কলামিস্ট সুবীর ভৌমিকের একটি কলাম, আমি খুব সংক্ষেপেই বলবো। সুবীর ভৌমিক বিবিসির সাবেক সাংবাদিক, বর্তমানে তিনি ফ্রিল্যান্সিং জার্নালিজম করতেছেন, তিনি বিভিন্ন পত্রিকায় কলাম লিখেন এবং তাকে অনেকেই ভারতীয় সরকারের মুখপাত্র বলে থাকে। এই সুবীর ভৌমিক বাংলাদেশ নিয়ে একের পর এক তিনি কলাম লিখেই চলেছেন এবং আমি বলবো না যে তিনি নিরপেক্ষ, তিনি মোটেই নিরপেক্ষ নন এবং তার কলাম লেখার উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখা কিন্তু আওয়ামী লীগকে চীন মুক্ত করে ক্ষমতায় রাখা, এটা হচ্ছে তার কলামের মূল উদ্দেশ্য। এজন্য আমি প্রায় সময় তার কলাম নিয়ে আলোচনা করি না, কিন্তু এই কলামটা নিয়ে আমার মনে হয় আলোচনা করা প্রয়োজন, কারণ
ভারতের দৃষ্টিভঙ্গি, এমনকি ভারতীয় জনতা পার্টি বিজেপির দৃষ্টিভঙ্গি শেখ হাসিনার প্রতি, তা এই কলামে বিশদভাবে লেখা আছে। আমি পুরোপুরি আলোচনা না করে আমি সংক্ষেপে আপনাদেরকে কিছু তুলে ধরি। সুবীর ভৌমিক এই কলামটি লিখেছেন ইংলিশ পত্রিকা দ্য ফেডারেলে, এবং এটার প্রথমে তিনি হেডলাইন দিয়েছেন ঢাকায় ড্রাগনের নিঃশ্বাস। ড্রাগন মানে চীনের কথা বলতেছে, বাংলাদেশের ক্রমবর্ধমান চীনা মিলন মানে চীনের সঙ্গে মিলন ভারতকে চিন্তিত করেছে। ভারত আশঙ্কা করতেছে যে এই চীন তার প্রতিবেশী বাংলাদেশকে ঋণ কূটনীতির ফাঁদে ফেলতে পারে, মানে ঋণের ফাঁদে ফেলতে পারে, হতেও পারে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনার সর্বশেষ বিষয় সহ বাংলাদেশে চীনের বিশেষ দূতদের গোপনে রাতের আধারে ঘন ঘন বাংলাদেশ সফর ভারতকে চিন্তিত করে তুলেছে এবং সন্দেহ বাড়িয়েছে যে বাংলাদেশ চীনের সঙ্গে পালিয়ে যাওয়ার মতো একটি নীরব কূটনৈতিক অভ্যুত্থানের খুব কাছাকাছি রয়েছে। গত সোমবার রোহিঙ্গা ইস্যুতে চীনের বিশেষ দূত ড্যাং সিজুং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এখানে সুবীর ভৌমিক আরেকজন বাংলাদেশি লেখক সুখরঞ্জন দাশগুপ্তর একটা রেফারেন্স দিয়েছেন। সুখরঞ্জন দাশগুপ্ত বলেন, যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন পরে বলেছিলেন যে চীনের বিশেষ দূত সিজুনের সফর ছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করার জন্য, তবে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রহিয়াছে যে চীন আমেরিকাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এজন্য বাংলাদেশকে কিছু টিপস দিয়েছিল। এটা বলেছেন বাংলাদেশের লেখক সুখরঞ্জন দাশগুপ্ত। এবং সুখরঞ্জন দাশগুপ্ত আরো বলেন যে জ্যেষ্ঠ কূটনীতিকরা তাকে বলেছেন যে আব্দুল মোমেন গত নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে ঢাকায় চীন এবং পাকিস্তানের প্রভাব বেড়েছে এবং চীন এবং পাকিস্তানের কূটনীতিকরা ভারতীয় কূটনীতিকদের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের কাছে বেশি বেশি প্রবেশাধিকার উপভোগ করেন। অত্যন্ত মারাত্মক অভিযোগ, ভারতের যে কূটনীতিক তাদেরকে কম সুযোগ দেয়, তারা যদি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চায় তো তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করার পর সুযোগ দেয়, কিন্তু চীন এবং পাকিস্তানের কূটনীতিকরা চান্স চাইলেই দিয়ে দেয়। আর দর্শক, চীনের ক্ষেত্রে এটা সত্য হতে পারে, কিন্তু পাকিস্তানের কূটনীতিকদের শেখ হাসিনা চান্স দিয়ে দেখা করার জন্য এটা আমি বিশ্বাস করি না। এখন ওই ভারতীয় কলামিস্টদের তো পাকিস্তানের প্রতি একটু বিষেধাজ্ঞা থাকবেই, তারা সব জায়গায় ওই পাকিস্তানকে জড়িয়ে আনে। আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা নিশ্চিত করার জন্য দিল্লি সফরে ভারতীয় নেতাদের অনুরোধ জানিয়ে মোমেন গাফিলতি করলেন। এটি ভারত এবং বাংলাদেশ বিশ্বের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছে, তবে তিনি যে টিকে থাকতে পেরেছেন তা ঢাকার রাজনৈতিক সমীকরণ সম্পর্কে অনেক কিছু বলে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের দীর্ঘমেয়াদী থাকা একজন সিনিয়র কূটনীতিকের কথা বলেছেন। খেয়াল করেন এখানে কি বলেছে, আব্দুল মোমেন একটা সভায় বলেছিলেন না যে আমি ভারতে গিয়ে বলে এসেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে। সুখরঞ্জন দাশগুপ্ত বলেন যে এই কথাটা বলে আব্দুল মোমেন ভারতকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে এবং আব্দুল মোমেন এটা ইচ্ছে করেই ভারতকে এই বিব্রতকর অবস্থায় ফেলার জন্য বলেছে, এটা ছিল চীনের একটা চাল। এবং সুখরঞ্জন দাশগুপ্ত অবাক হয়ে গেলেন যে তারপরেও আব্দুল মোমেনকে মন্ত্রী পদে শেখ হাসিনা রেখেছে। এখানে এখানে কলামের ভিতর ছোট ছোট প্যারাগ্রাফ আছে, তো একটা প্যারাগ্রাফের নাম হচ্ছে দরবেশ। দরবেশ তো চীনে নিকে, এই দরবেশ কুটির আব্দুল মোমেন শেখ হাসিনার মন্ত্রিসভার 9 জন মন্ত্রীর মধ্যে সেই একজন যারা এখন দরবেশ কুটিরের বাসিন্দা, যার অর্থ হলো হাসিনার সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সমর্থক হচ্ছে এই আব্দুল মোমেন। সমস্ত যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো, যেমন অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়, এই সব মন্ত্রণালয়গুলো নিয়ন্ত্রণ করেন সালমান এফ রহমান। এমনকি প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের সঙ্গে নাকি ব্যবসায়িক অংশীদারিত্বে রয়েছেন বলে জানা গেছে। মানে জয় এবং সালমান এফ রহমানের ছেলে শায়ান এরা ব্যবসায়িক পার্টনার। সালমান এফ রহমান বা দরবেশ তিনি জনপ্রিয়ভাবে পরিচিত এতটাই যে হাসিনা এবং শেখ পরিবারের তিনি এতটাই ঘনিষ্ঠ যে শেখ হাসিনা তার অনুমোদন ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেন না। কখনো কখনো কে প্রধানমন্ত্রী, হাসিনা না সালমান এফ রহমান, তা কিন্তু বোঝা বেশ কঠিন। এবং এই সালমান এফ রহমান 1975 সালের সামরিক অভ্যুত্থানে নিহত শেখ হাসিনার বড় ভাই শেখ কামালের বন্ধু ছিলেন এবং বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ গড়ে তোলা এই সালমান এফ রহমান অর্থ পাচার এবং ব্যাংক খেলাপি প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছেন। এগুলো সুবীর ভৌমিকের কলাম তিনি বলেছেন। তারপরে বেক্সিমকোতে কি কি হয়েছে না হয়েছে এগুলো বিশাল বিবরণ দিচ্ছেন, কিভাবে বেক্সিমকো বাংলাদেশের টাকা পয়সা লুটে নিয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন আমাদের নাইম ভাই এবং হিমায়তুদ্দিন ভাইয়ের প্রতিবেদনটা দেখে আপনারা বুঝে গেছেন যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পর্যায়ে যেতে চাচ্ছেন। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত যদি কোনো প্রকার মতামত থেকে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটা দেওয়া যাওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে যাবেন। আর পরবর্তী এরকম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন কিন্তু পাশে রাখা বেল আইকনটি বাজান না, যার কারণে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছায় না। হ্যাঁ, সকল প্রকার নিউজ আপডেট দেখতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।